কারওয়ান বাজার সরিয়ে নিতে 11 সদস্যের কমিটি করেছে উত্তর সিটি। কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সকলের স্বার্থ রক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে, সকল ব্যবসায়ীকেই পুনর্বাসন করা হবে। মাহমুদ হাসানের প্রতিবেদন। কারওয়ান বাজার স্থানান্তরে ব্যবসায়ী সমিতির নেতাদের সাথে উত্তর সিটির মতবিনিময় সভা। উত্তর সিটির মেয়রের সাথে যোগ দেন স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার মন্ত্রীও। ব্যবসায়ীদের স্বার্থহানি না করে রাজধানীকে ঢেলে সাজাতে এই বাজার সরিয়ে নেওয়ার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। এখন যদি আপনারা মনে করেন যে আমি দোকানদার, আমি আমার এখান থেকে আমি সরব না, পৃথিবীর সকল পরিবর্তনের সময় কিছু রকম ডিস্ট্রাকশন কনস্ট্রাকশন হয়েছে, তো এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে। কারওয়ান বাজার সরিয়ে নিতে ব্যবসায়ীদের প্রতিপক্ষের ভূমিকা থেকে সরে এসে সিটি কর্পোরেশনকে সহায়তা করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিশ্বের সবচেয়ে বেশি ক্রাউডেড এন্ড পলিউটেড সিটি বলে খ্যাত আমাদের ঢাকা, কাজে এটাকে আরও কীভাবে সুন্দর আরও কীভাবে পরিচ্ছন্ন করবেন, মাননীয় মেয়র সাহেবরা সেইটার বিচার করছেন। সেই বিচারেই তারা অনেক কিছু চিন্তাভাবনা করছেন যে কোন বাজারটাকে আরেকটু সরিয়ে নিয়ে এখানে আরেকটু সুন্দর হবে, কিন্তু কোনো ব্যবসায়ীকে একদম মাটিতে শুয়ে দিয়ে কিংবা তার ব্যবসা বিনষ্ট করে কোনো কিছুই চিন্তা করা হচ্ছে না। বিভাগীয় কমিশনারের নোটিশের ভিত্তিতে ডিএনসিসি কারওয়ান বাজারকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করে। আর নতুন যে মার্কেটটি ব্যবসায়ীদের দেয়া হবে সেটা শতগুণ ভালো মানের হবে বলেও জানান উত্তর সিটির মেয়র। পচনশীল বাজার হয়ে এটা হোলসেল মার্কেট হবে এটি কিন্তু হবে না। 11 জনের একটি কমিটি অনতি বিলম্বে আগামী 15 দিনের মধ্যে এই কমিটি আমাদেরকে রিপোর্ট দিবে যে টোটাল সিচুয়েশনটা কি। কারওয়ান বাজার সরিয়ে নিতে 2008 সালে একনেক সভায় 260 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। স্মার্ট বাংলাদেশ জন্য করতে পারি। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।